স্নেহের ছাত্রী বোনেরা, সেন্ট মেরিস গার্লস হাই স্কুল এন্ড কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর ছাত্রী বোনদের জন্য বীজগণিত 4.1 অনুশীলনী। বিগত ক্লাসে আমি তোমাদের সঙ্গে 4.1 অনুশীলনীর 2 নম্বরের সরল অঙ্কগুলি নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি তোমরা সেগুলি দেখেছো এবং প্র্যাকটিস করছো। এবং আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এই অনুশীলনীর পরের ধাপ, মানে 3 নম্বর অঙ্ক থেকে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয়। তাহলে আমরা দেখি 3 নম্বর অঙ্কগুলি। দেখো, 3 নম্বর অঙ্ক থেকে তোমাদের জন্য আমি একটা অঙ্ক করলাম সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয়, খ নাম্বার। তো তার আগে আমি তোমাদের সাথে 3 নম্বর যে সূত্রটা রয়েছে সেটা শেয়ার করতে চাই। দেখো, সূত্র নাম্বার 3 হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে খ নাম্বার প্রশ্নটা আমরা দেখি, 3-এর খ নাম্বার প্রশ্ন। এই সূত্র অনুযায়ী আমরা অঙ্কটা করব। এটাকে যদি আমরা 5x কে যদি এ ধরি আর 13 কে যদি বি ধরি, তাহলে 5x হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, প্রশ্নের মতো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন আমরা দেখি 5x এর পাওয়ার স্কোয়ার মানে 5x এর পাওয়ার স্কোয়ার মানে 5x কে 2 বার লিখে গুণ, 5x ইন্টু 5x, 5×5=25 আর x এর 1 1 পাওয়ার যোগ করলে x এর 2 পাওয়ার, অর্থাৎ গুণের সময় পাওয়ার যোগ হয়। যখন কোনো অক্ষরের মধ্যে কোনো পাওয়ার থাকে না, আমরা জানি সেখানে 1 পাওয়ার আছে, আর গুণের সময় এই পাওয়ারটা যোগ হয়। তাহলে 5×5=25 আর এখানে 1 1 পাওয়ার যোগ করলে 2 পাওয়ার, তাহলে 25x2। আর 13² মানে 13কে 2 বার লিখে গুণ, 13 আর 13 গুণ করলে হয় 169। আশা করি সবাই বুঝতে পেরেছি মেয়েরা। তৃতীয় সূত্রটি হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক সেই অনুযায়ী এই প্রশ্নটা 5x কে এ এবং 13 কে বি মনে করলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। 5x এর পাওয়ার স্কোয়ার মানে 5x কে 2 বার লিখে গুণ, 5×5=25, x এর 1 1 পাওয়ার যোগ করলে x এর 2 পাওয়ার, 25x2। আর 13² মানে 13 কে 2 বার লিখে গুণ, 13 2 বার গুণ করলে হয় 169। তো আশা করি সবাই বুঝতে পেরেছ। তাহলে এই চ্যাপ্টারের এই নিয়মের আরও কয়েকটা অঙ্ক আছে, 3টা 4টা অঙ্ক, আশা করি তোমরা সেগুলি করতে পারবে। তাহলে তোমরা এই অঙ্কটি ভালোমতো প্র্যাকটিস করো এবং এই নিয়মের বাকি অঙ্কগুলি আত্মস্থ করো, করতে চেষ্টা করো, সলভ করতে চেষ্টা করো। আশা করি কোনো তেমন একটা সমস্যা হবে না, তোমরা পারবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।